পূবর সুইজারল্যান্ডর বহু ভয়ঙ্কর দৃশ্য পোহরলৈ। ডিমাহাসর ধুনিয়া গাঁওবর শেষ করে গেল প্রলয়ে। শূন্যত ওলমেরা ঘরবরলৈ চাই উঠিছে কান্দুনের রোদ। প্রকৃতিয়ে নিজ হাতেরে সজোয়া ডিমাহাসাওখন প্রকৃতিয়েই শেষ করে পেলালে। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগত তছনচ হয়ে যাওয়া হাফলং রেলওয়ে স্টেশনের দৃশ্যবোরে এই পর্যন্ত পোহরলৈ আহিছিল। সামান্যভাবে যোগাযোগ আরম্ভ হওয়ার পিছত ডিওয়াই 365-র সাংবাদিক হাফলংত প্রবেশ করার লগেলগে পোহরলৈ আহিছে গাঁওবুরর ছবি। গাঁওবুরত এতিয়া একোয়েই নাই, সকলো শেষ করে পেলালে সেই ঢলে। রাস্তা ঘাট বিধ্বস্ত, ঘরবর শূন্যত ওলমি রয়েছে, সকলো ঘরেই প্রায় বিধ্বস্ত। আমি ক্যামেরাত লেন্সত ঢুকি পোৱা যিসমূহ দৃশ্য আমি বন্দী কৰিছোঁ, সেই দৃশ্য দেখিলে হয়তো আমাৰ দৰ্শকসকলে বুজি উঠিব যে শেহতীয়াকৈ প্ৰকৃতিয়ে কি ধৰণে পাহাৰীয়া জিলাখনত তাণ্ডৱ চলাইছে। ইতিমধ্যে সকলোৱে যিহেতু দেখিছে যে নিউ হাফলং ৰেলৱে ষ্টেচনৰ যি ছবি, সেই ছবিয়ে সকলোকে ভবাই তুলিছে। তাৰ সমান্তৰালকৈ যদি চোৱা যায় তে হাফলং চহৰখনৰ যিসমূহ বস্তি আছে সেই বস্তিসমূহত একেবাৰে বিধ্বস্ত অৱস্থা। ডিমাৰাজি গাঁৱত নতুনকৈ সজা ঘৰটোৰ সন্মুখত ৰৈ মাথো কান্দিছে এইগৰাকী মহিলাই। বহুত বেয়া অৱস্থা। এইসমূহ আপোনালোকে নিজ চকুৰে প্ৰত্যক্ষ কৰিছে? নিজ চকুৰে প্ৰত্যক্ষ কৰা, মোৰ দোকানো আছিলে, এতিয়া দোকান ভাত দি গ'ল, বস্তুকেইটা ওলাই লৈ আহিছোঁ, মানে কেনেকুৱা অৱস্থা হৈ আছে নিজেৰে ক'ব পৰা, মানে মুখেৰে ভাষা ওলোৱা নাই। এনেকৈ মই প্ৰথম দেখিছোঁ মোৰ লাইফতে, এই মানুহকেইটা ঘৰ ফাটি গৈছে, মানুহকেইটা ঘৰৰ বস্তুকেইটা কাৰণে যেনে তেনে জান তোলৈ ওলাই আহিছে মানুহ, মানে নিজৰ জান বচাবৰ কাৰণে ঘৰৰ চোৱা নাই, নিজৰ জান তোলৈ চোৱা নাই, মানুহ এটা সম্পত্তিলৈ চোৱা নাই, মানুহ নিজৰ জানটো বচাইছে, অকলে খালী জানটো বচাব লাগে, আৰু একো নাই। আমি ৰাতি হ'লে চাই থাকোঁ আমাৰ জানটো বাচিবনে নাই। এই মহিলাগৰাকীৰ ঘৰটোলৈ সোমাই গৈ কি দেখিলে আমাৰ সাংবাদিকে চাওক। সকলো বিধ্বস্ত, বেৰত ডাঙৰ ডাঙৰ ভাত, তলৰ মাটি খহি গ'ল। ডিমালিগাজিৰ যি বস্তি এলেকা আছে, আমি ইয়াৰ যি পরিবেশ সেই পরিবেশ আমি দেখাইছোঁ যে বাইরে কোৱাৰ দৰে এই ঘৰটো বহু বেছিদিন হোৱা নাছিল, তেওঁলোকে বহু কষ্টৰে নিৰ্মাণ কৰি উলিয়াইছিল আৰু সেই ঘৰটো এতিয়া চকুৰ সন্মুখতে এনেদৰে ভাঙি ছিঙি যোৱা তেওঁলোকে প্ৰত্যক্ষ কৰিবলগীয়া হৈছে আৰু নীৰৱে চকুলো টুকিবলগীয়া হৈছে। তাৰ বাহিৰে যেন কোনো উপায় নাই। যিফালেই চকু দিয়ে সেইফালেই একেই অৱস্থা, মাথো ধ্বংসলীলা। সরকার প্রশাসনের কোনো সাহায্যই এই পর্যন্ত অহা নাই হাফলংতে থাকা এই গাঁওবুরলৈ। হয়তো আমলোক গড় থাকে সব পুরা বাঙ্গিয়া হয় খুব সমস মে নাই আতা হয় এসে হয়ে গিয়া মেরা খানি কেলে কুছ মিলা হয় নি 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 মিলা কুছ নাই মিলা হয় আবি তো যাই খেয়ে আপলোক দেখনি পি সাকি গা আমরা দুঃখ লাগতে এসে হয়ে গিয়া হয় আমরা করতো আমি ইতনা চালবি নাই আই নয়া নয়া বানাই আই সব পাঙ্কে আন্ধার মে আই আপলুক দেখলে না কেসে হোগা নাই হোক। রাইজেও প্রশাসনলৈ বাদ চাবলৈ এৰিছে, নিজেই লাগিছে হাতে কামে। রুষ্ট প্রকৃতি কিছু শান্ত হয়েছে যদিও ভয় আর শঙ্কা দূর পড়া নাই ডিমাহাসাওবাসী। এই মুহূর্তত আমি উপস্থিত আছো ডিমালিরাজির যে বস্তি আর এই বস্তির যে সামগ্রিক পরিবেশ মুখতিত ক্যামেরাপার্সন অজিতে দেখা আছে। দেখা পাওয়া কৈছে যে প্রায় 10 ফুটৰ পৰা 15 ফুট পর্যন্ত ইয়াত যিসমূহ পথ আছিল এই বস্তিলে সোমাই যোৱা পথ সেই সম্পূর্ণ বিধ্বস্ত হৈ গৈছে আৰু খহাই পেলাইছে। এই মুহূর্তত স্থানীয় প্রশাসনলৈ বাট নাচাই তেওঁলোকে নিজেই যিসমূহ বস্তির যিসমূহ বাসিন্দা আছে সেই বাসিন্দাসমূহে হাতে কামে লগা দেখা পোৱা গৈছে, কিন্তু তেওঁলোকৰ সপোনৰ ঘৰখনলৈও যাবলৈ এতিয়া কোনো ধৰণৰ ৰাস্তা পদূলি নাইকিয়া হৈ গৈছে। ঘৰ দুৱাৰ এৰি তেওঁলোকে বেলেগত আশ্রয় লৈ আছে, ঘৰবোৰত এতিয়া একোৱেই নাই। যোৱা শনিবাৰৰ পৰা ষ্টাৰ্ট হ'ল, কিন্তু গড়বিলাক এইবিলাক আমালোকক এৰি দিছোঁ, মানে কিবা জেগাত এটা গড় কিবা বাল আছে অলপ চলপ আছে এডজাষ্ট কৰি আমালোকক গড় দুৱাৰ এইবিলাক এৰি এটা জেগাতে আমালোকক এতিয়া থিয় হৈ আছোঁ, যেনে তেনে চলি আছোঁ, খাই আছোঁ। বস্তিত কিমান মানুহ আছিল? বস্তিত মিনিমাম 700 মানুহ হ'ব এই ডিমালিগাজি। সকলোবোৰ ঘৰৰে 90%তকৈ বেছি ক্ষতি হৈছে, সেইবোৰ ঘৰত আৰু মানুহ থাকিব পৰা নাযাব। কান্দুনত ভাগি পৰিছে সকলো।
অলমোস্ট 90% ড্যামেজ হয়ে গেছে। বাইরের পর যদিও বা দেখা গেছে কিবা আছে, কিন্তু ভিতর সোমাই চালে একই নাই, থাকবলিয়া একই নাই, মানে ডাঙ্গর ডাঙ্গর এটা ফাটি গেছে। লেট্রিন বাথরুম কিবা কিবি এইবিল একই নাই, এই গোটে 90% অলমোস্ট 90% ড্যামেজ। নিজেই মানুষবর লাগিছে ইজনের ঘরত সিজনকৈ, নিজেই মেরামতি করার চেষ্টা চলাইছে বাদগার। আমি মানে আমার গাঁর যা সরু সুরা কামবিল মানে আমি রাইজে সদায় করে আইসো, এটাও আমি মানে সকল গাঁর রাইজে মিলি পেল আজি বতর অল্প ভাল, সেই কারণে আমি সকল মিলিজুলি কাম বন তো আমি করে আসো আর আগবাড়ি গিয়ে আছে। গাঁওবুরত এটা ভয়ঙ্কর খাদ্য সংকট, সরকারে কোনো সাহায্য দিয়া নাই, কোনেও পেট ভরাই বহুদিন একো খাবলৈকে পোৱা নাই। খোৱা বোৱা লোকর ঘর লোকে অকমান খাইছে, এদিন এবেলা খাইছো আর ইমানে। সাহায্য কিবা পাইছে না সরকারের ফল? না, একো পোৱা নাই এতিয়ালৈকে। তো আসলতে আমি দূরের পৰা কল্পনা করাতকৈ বহু বেছি ভয়ঙ্কর হাফলং বা ডিমাহাসাওর সামগ্রিক পরিস্থিতি। আটাইকৈ ডাঙৰ কথাটো হৈছে চৰকাৰ আৰু প্ৰশাসনৰ কোনো সাহায্যই এই পৰ্যন্ত তেওঁলোকৰ কাষ পোৱাগৈ নাই। সাহায্যৰ ঘোষণাহে হৈছে, কিন্তু হাফলঙৰে গাঁওবোৰ সাহায্য পোৱাগৈ নাই। হাফলঙৰ পৰা কেমেৰা পাৰ্চন অজিতৰ সৈতে দুলেন বৰা, DY365।